হাই গাইস, আসসালামু আলাইকুম। দেখছেন ক্রিকেট নিউজ কিং, সাথে সামির মোহাম্মদ আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিও আপনি নিচে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমরা কি কোয়ালিটি নিয়ে ভিডিও করতেছি। তো বন্ধুরা, আপনাদেরকে গুড নিউজ দেওয়ার জন্য, তো বন্ধুরা আপনারা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য, কিন্তু আমি ফার্স্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার সাথে সাথে মেবি 72 ঘন্টা কিংবা 70 ঘন্টার মধ্যে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন ওরা অ্যাপ্রুভ করে নিয়েছে। তো এর জন্য আই এম ভেরি হ্যাপি। সো ঈদের আগেই একটা এত বড় গুড নিউজ পাবো এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। এত তাড়াতাড়ি ওরা আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করে দিবে। তো বন্ধুরা, তার আগে সবার প্রথমে আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমাকে এভাবে সাপোর্ট করে গিয়েছেন বলে কিন্তু আমি আজকে আমার ইউটিউব চ্যানেলে 4000-এর বেশি সাবস্ক্রাইব অলরেডি গেইন করতে পেরেছি জাস্ট কয়েক 6 থেকে 7 মাস মেবি এর মধ্যে। 17 মার্চে মনে হয় এখানে জয়েন করা হয়েছিল মনে হয়। তো ভালো করে দেখে নিতে হবে, এটা নিয়ে আমি অত মানে ইয়ে বলতে পারবো না। সো আসলে মেবি এখান থেকে যাই হোক, তো বন্ধুরা আমি খুব অল্প সময়ের মধ্যে আমার ইউটিউব চ্যানেল থেকে আমি ভাইরাল হয়েছি। এর আগে অনেকগুলো ইউটিউব চ্যানেল আমার ছিল, সো আমি এত ভাইরাল হতে পারছিলাম না। তো বন্ধুরা, আপনাদের কারণে আমার এই ক্রিকেট নিউজ কিং ইউটিউব চ্যানেলটা কিন্তু এখন বর্তমানে অনেক ভাইরাল। তো বন্ধুরা, এখন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু মনিটাইজেশন ওরা অ্যাপ্রুভ করে নিয়েছে। তো এখান থেকে এখন আমি খুব সহজেই অ্যাডভার্টাইজ শো করাতে পারবো এবং আপনাদেরকে মানে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি অনেস্টলি আশা করব যে আপনাদেরকে ভালো নিউজ দেওয়ার। সো ভালো নিউজ দিলে যাতে আমাদের আপনারা আমাকে অনেক ভালোবাসেন দেন। আর যদি আপনারা প্রিডিকশন টাইপের ভিডিও চান, তাহলে অবশ্যই খেলার আগে কিছু আগে আমাকে কমেন্ট করবেন এবং তাহলে আমি ভিডিও বানাতে অনেক আগ্রহী করব যে এখানে আমার অনেকে গাইড দেন ইউটিউবের ফলোয়ার আছে। তো এর জন্য কিন্তু আমি ভিডিও বানাতে অনেক উৎসাহ হব। তো অবশ্যই যে কোনো খেলার আগে আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এই খেলার প্রেডিকশনটা দেন। তো বন্ধুরা, সেখানে আমি প্লেয়ার ভিত্তিক এবং অনেক যাচাই বাছাই করে যে কোনো একটা দলকে আমি উইন করে আপনাদেরকে দিতে পারবো, স্বাভাবিক ধারণা দিতে পারবো। তো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন এর জন্যই কিন্তু আমি আজকে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন এত তাড়াতাড়ি পেয়েছি, কারণ আমার ইউটিউব চ্যানেলে সৌন্দর্যের জন্য কোনো কপিরাইট কন্টেন্ট খুব একটা ইউজ করা হয়েছিল না, এর জন্য কিন্তু ওরা এত তাড়াতাড়ি মোটিভেশনটা অ্যাপ্রুভ করে নিয়েছে। তো এখন দেখা গেছে যে অনেকেই আছেন যারা মানে মোটিভেশনে অ্যাপ্লাই করে রেখেছেন, দ্যাট মানে কোনো একটা ভুলের কারণে হচ্ছে না, দেন কপিরাইট মানে ইউজ করেছে তার ভিডিওটা কোয়ালিটি ভালো করার জন্য। তো আসলে এটা করার জন্য কিন্তু আমি এটা করিনি বলে কিন্তু আমার ভিডিও যদিও খারাপ হয় তারপর আমি কপিরাইট ইউজ করার চেষ্টা করি নাই। সো গাইস, আপনাদেরকে এভাবেই আমি ভিডিও দিয়েছি। তো বন্ধুরা, নেক্সট চেষ্টা করবো আমি অনেক ভালো ভিডিও আপলোড করা। তো বন্ধুরা, আমার এই ক্রিকেট নিউজ কিং ইউটিউব চ্যানেলটা যেন অনেক ফলো হয়। সো আপনারা এভাবে আমাকে সাপোর্ট করলে দেন, লাইক কমেন্ট শেয়ার করলে আমার ইউটিউব চ্যানেলটা অনেক বড় হতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।